হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকের আলোচনার বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি কি আলোচনার বিষয়টি হচ্ছে মঙ্গলের রাশি পরিবর্তন দীর্ঘ অনেক দিন পর মঙ্গল সক্ষেত্রী হচ্ছে বৃশ্চিক রাশিতে তো এর ফলে সমস্ত রাশি ও লগ্ন অনুযায়ী কি প্রভাব দেবে না দেবে আমাদের কিন্তু জেনে নিতে হবে তার আগে আর বিষয় জানতে হবে সেটি হচ্ছে মঙ্গল কবে থেকে রাশি পরিবর্তন করছে মঙ্গল রাশি পরিবর্তন করছে পঁচিশে ডিসেম্বর থেকে অবস্থান করবে কতদিন আটই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি পর্যন্ত তাহলে চলুন জেনে নিই সবার আগে যে রাশিটি দিয়ে জানব সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির এইট হাউসে মঙ্গলের এই গোচরটা হচ্ছে এর ফলে কি প্রভাব পড়বে ফার্স্টে যে কথাটা বলবো মেষরাশির মানুষদের রাগ জেদ কিন্তু এই সময় অধিক মাত্রায় বৃদ্ধি পাবে যারা ডিফেন্স সংক্রান্ত জব করেন তাদের এই সময় পদোন্নতি হওয়ার চান্সেস আছে বা যারা ডিফেন্স সংক্রান্ত জব করেন তাদের জবের ক্ষেত্রে অনেকটা গ্রোথ আপনারা এই সময় দেখতে পাবেন কাজের জায়গায় দেখবেন আপনাদের অনেক কম্পিটিশান হাই হচ্ছে ওয়ার্কলোড কিন্তু প্রচণ্ড পরিমাণ বাড়ছে তবে বেশি ওয়ার্কলোড নেবেন না যার ফলে কিন্তু আপনাদের কোথাও গিয়ে হেলথও কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করবে হ্যাঁ একটু কম্পিটিশানও কিন্তু লাইফে প্রচণ্ড মাত্রা বৃদ্ধি পাবে অনেক ক্ষেত্রে আপনার দেখবেন এটা মনে হচ্ছে কেউ আপনার সাথে শত্রুতা করছে ঠিক আছে এটা জাস্ট মনে হবে কিন্তু আপনার এরকম কিছু ঘটনা ঘটবে না যাদের ব্লাড প্রেশার ওরিয়েন্টেড প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম কিন্তু কোথাও গিয়ে অ্যারাইজ করবে যারা অনেক দিন ধরে ভাবছিলেন যারা অনেক দিন ধরে ভাবছিলেন বিনিয়োগ করবেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো তবে আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে বাড়িতে কারোর হেলথ নিয়ে কিন্তু কোথাও টুকিটাকি একটু প্রবলেম অ্যারাইজ করতে পারে এই সময় দেখবেন আপনার ভীষণ মানে ভ্যারাইটি জিনিস খেতে ইচ্ছা করছে এই সময় কিন্তু আপনি লোককে একটু বুঝে শুনে কথা বলবেন না হলে কিন্তু কথা বলার মাধ্যমে আপনার সমস্যা তৈরি হয়ে যাবে কাজের জায়গায় বিশেষ কিছু সমস্যা থাকবে না কিন্তু আপনি ফিল করবেন সমস্যা আছে সিনিয়রসদের সাথে কিন্তু আপনার কোথাও গিয়ে একটু প্রবলেম অ্যারাইজ করতে পারে সেরকম খারাপ কিছু হওয়ার নেই তো যেগুলো বললাম সেগুলো একটু ভালো করে কেয়ার দেবেন তাহলে দেখবেন কোনো সমস্যা থাকছে না এবার জেনে নেব বিশ্বরাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে বিশ্বরাশির মানুষদের সেভেন্থ হাউসেই গোচরটা হচ্ছে সেভেন্থ হাউজেই গোচরটা হওয়ার ফলে ফার্স্টে যে কথাটা বলতে হয় এই সময় দেখবেন আপনাদের বিবাহ যোগ কিন্তু ভীষণ মাত্রায় স্ট্রং হচ্ছে আরেকটা জিনিস বলবো যেটা হচ্ছে বিজনেসের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যারা প্রোমোটিংয়ের বিজনেস করেন তাদের জন্য ভালো যারা ধরুন অনেক দিন ধরে ভাবছিলেন যে বিজনেস স্টার্ট করবেন তাদের জন্য সময়টা ভালো অনেক দিন ধরে যারা লোন পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন লোন পাচ্ছিলেন না তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাসে ভালো এই সময় আপনি দেখবেন হট করে হট করে রেগে যাচ্ছেন এর ফলে কিন্তু আপনাদের ম্যারেজ লাইফে কোথাও গিয়ে প্রবলেম অ্যারাইজ করবে নাহলে আদারওয়াইজ কোনো প্রবলেম থাকছে না ম্যারেজ লাইফে ম্যারেজ লাইফটা ভালোই যাবে বলা যেতে পারে আর একটা জিনিস বলবো যেটা হচ্ছে যারা অনেক দিন ধরে ভাবছিলেন যে কাউকে প্রোপোজাল দেবেন সেটা বিজনেস প্রোপোজাল হতে পারে যে কোনো প্রোপোজাল হতে পারে সেই প্রোপোজাল দেওয়ার জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আর যারা ভাবছিলেন বিজনেসে ইনভেস্ট করবেন তাদের জন্য সময়টা কিন্তু বিষরাশি বা বিষলগ্নের মানুষদের জন্য সবার জন্য কিন্তু ভীষণভাবে ভালো আরও বিস্তারে আপনাদের জানতে হলে বিশ্ব রাশি লগ্ন নিয়ে দু হাজার সালের ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে আমি কার্ডে কিন্তু দিয়ে দিচ্ছি অতি অবশ্যই দেখে নিন দেখে নিলে জানতে পারবেন সালটা আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আর দু হাজার কুড়ি সালে কি কি চেঞ্জেস আছে না আসে তাহলে চলুন জেনে নিই পরবর্তী রাশি সম্বন্ধে পরবর্তী যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির কিন্তু সিক্স হাউজায়িক গোচরটি হচ্ছে সিক্স হাউজ গোচরটি হওয়ার ফলে ফার্স্টে যে কথাটা বলতে হয় এই সময় দেখবেন আপনাদের কোথাও গিয়ে কম্পিটিশান বাড়ছে ভীষণ মাত্রায় কম্পিটিশান বাড়ছে এই সময় আপনারা দেখবেন পার্টনারের হেলথ নিয়ে একটু টেনশানে থাকছেন তবে পার্টনারের কেরিয়ারে অনেকটা কিন্তু গ্রোথ আপনারা দেখতে পাবেন মিথুন রাশির মানুষরা যারা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন কি বাড়ি আবার মেরামত করবেন বা বাড়ির কোনো সাজানো গোছানোর কাজ করবেন তাদের এই সময় কিন্তু এই উশটা ফুলফিল হয়ে যাবে যারা অনেক দিন ধরে ভাবছিলেন কোনো একটা ডিএসএলআর কিনবো বা একটা ল্যাপটপ কিনবো বা নতুন মোবাইল কিনবো তাদের কিন্তু এই সমস্ত উইসগুলো এই সময় গিয়ে ফুলফিল হবে তবে কোথাও কোথাও লাইফ পার্টনারের সাথে আপনাদের একটু মতবিরোধ তৈরি হতে পারে সেটা কি কারণে তৈরি হবে আপনাদের হুটহাট রেগে যাওয়ার কারণে তৈরি হবে এই সময় দেখবেন আর একটা জিনিস খুব সুন্দর হবে যেটা হচ্ছে আপনাদের কথা দিয়ে আপনারা মানুষকে খুব সুন্দর ইমপ্রেস করতে পারবেন যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় এবার জেনে নেব কর্কট রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে কর্কট রাশির মানুষদের ফিফথ হাউসে গোচরটি হচ্ছে তো ফিফথ হাউসে গোচরটি হওয়ার ফলে আপনাদের ফার্স্টে যে কথাটা বলবো এডুকেশানের জন্য আপনাদের সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যারা হায়ার স্টাডির জন্য ভাবছিলেন তাদের জন্য সময়টা ভালো যারা ফরেনে গিয়ে এডুকেশানের জন্য ভাবছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো এই সময় আপনাদের প্রিম ব্যাপারে দিন পর মেন্টাল স্যাটিসফ্যাকশান আসবে নতুন প্রেমের যোগাযোগ কিন্তু বৃদ্ধি হবে আপনাদের সন্তান যোগ কিন্তু এই সময় হতে পারে যারা সন্তানের যারা সন্তানের হেলথ সন্তানের কেরিয়ার এই সমস্ত নিয়ে চিন্তা ভাবনার মধ্যে ছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো তবে আপনাদের আর একটি কথা বলতে হবে যাদের ব্লাড প্রেশার ওরিয়েন্টেড কোনো প্রবলেম আছে বা ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম গিয়ে কিন্তু কোথাও বৃদ্ধি হতে পারে সেই দিকে একটু খেয়াল রাখুন এই সময় আপনাদের আরেকটি জিনিস বাড়বে সেটা হচ্ছে আধ্যাত্মিক ভক্তি কিন্তু এই সময় আপনাদের কোথাও গিয়ে ডেভেলপ করবে কোথাও গিয়ে দেখবেন এই সময় আপনার अंदर एक तो घोड़ा घोड़िया বাড়ছে এবার জানবার সিংহরাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে সিংহরাশির মানুষদের ফোর্থ হাউসেই গোচরটি হয়েছে ফোর্থ হাউসে গোচরটি হওয়ার ফলে ফার্স্টে যে কথাটা বলবো সিংহ মানুষদের যাদের জমি সংক্রান্ত কোনো মামলা চলছে বা বাড়ি সংক্রান্ত সেই সমস্ত মামলার কিন্তু এই সময় একটা নিশ্চিত রেজাল্ট আপনারা পাবেন আর যারা অনেক দিন ধারা প্ল্যানিং করছিলেন বাড়ি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন তাদের কিন্তু এই সময় সময়টা কিন্তু খুব ভালো আপনারা ট্রাই করুন হয়ে যেতে পারে যারা অনেক দিন ধরে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য সময়টা ভালো যারা কেরিয়ার নিয়ে অনেক চিন্তিত ছিলেন দেখবেন অনেকে কেরিয়ার নিয়ে ভীষণ চিন্তার মধ্যে থাকে কি কেরিয়ারটা গ্রো করছে না তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো এই সময় দেখবেন আপনাদের মায়ের সাথে কোথাও গিয়ে একটু প্রবলেমেরাইজ করছে মায়ের সাথে কোথাও গিয়ে টুকিটাকি বিষয় নিয়ে কিন্তু একটু মতবিরোধ আপনাদের তৈরি হচ্ছে ফ্যামিলির লোকেদের সাথে একটু ব্যালেন্স করে আপনাকে চলতে হবে কারণ এই সময় কিন্তু আপনার মুড ভীষণভাবে সুইং করবে যার জন্য কিন্তু আপনাদের একটু প্রবলেমেরাইজ করবে আর জবের ক্ষেত্রে কিন্তু আপনাদের রেজাল্ট ভীষণ মাত্রায় ভালো আপনারা পাবেন যারা অনেক দিন ধরে নিউ জব সার্চ করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনারা দেখতে পাবেন এবার জানবো কন্যা রাশির মানুষদের কী প্রভাব না রাশির থার্ড হবে আপনারা দেখবেন আপনাদের কমিউনিকেশন বাড়ছে যারা অনলাইন জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যারা অনেক দিন ধরে কোনো কিছু কিনবেন ভাবছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো কোনো কিনবেন বলতেন কিনবেন ভাবছিলেন বলতে যে বিষয়টি এখানে আমি বলছি সেটা হচ্ছে অনেকের থাকে না যে আমি নতুন কিছু একটা ধরুন নতুন কোন মোবাইল বলুন বা নতুন কোনো ক্যামেরা বলুন এই ধরনের জিনিস কিন্তু আপনাদের ফুলফিল হবে যারা অনেক দিন ধরে ভাবছিলেন কোথাও ঘুরতে যাবেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো যারা কম্পিটিভ পড়াশোনা করেন তাদের জন্য সময়টা খুব ভালো তারা এই সময় ভালো রেজাল্ট কিন্তু অতি অবশ্যই দেখতে পাবেন আরো বিস্তারে আলোচনা জানার জন্য আপনাদের অতি অবশ্যই দেখতে হবে দু হাজার কুড়ির আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি অতি অবশ্যই গিয়ে দেখে নিন দু হাজার কুড়ির কী প্রভাব পড়বে আপনাদের না পড়বে এরপরে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করবো সেই রাশিটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির সেকেন্ড হাউজে গোচরটি হচ্ছে ফার্স্টে যে কথাটা বলবো এই সময় দেখবেন আপনাদের সেভিংস কিন্তু ভীষণ মাত্রায় ভালো হচ্ছে তবে আর একটা কথা বলতে হবে টুকিটাকি ঝামেলার মধ্যে কিন্তু আপনারা এই সময় জড়িয়ে পড়বেন ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও একটা সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার মধ্যে আপনি নিজেকে কিন্তু ইনভলভ করে ফেলবেন আপনাদের অনেক ক্ষেত্রে দেখবেন কোনো ফ্রেন্ডসের থেকে আপনারা অনেক কিন্তু হেল্প এই সময় পাচ্ছেন আপনারা এই সময় কথা বলার ক্ষেত্রে একটু বুঝে শুনে কথা বলুন কথা বলায় কিন্তু কোথাও গিয়ে মিস্টেক আপনাদের অ্যারাইজ করতে পারে এবার যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির যেটা ফার্স্টে কথাটা বলতে হয় সেটা হচ্ছে বৃশ্চিক রাশির মানুষেরা কেরিয়ারে অনেক গ্রোথ দেখতে পাবেন কেরিয়ার খুব স্ট্রং আপনারা এই সময় ফিল করতে পারবেন যারা নতুন জবের জন্য সার্চ করছিলেন অনেক দিন ধরে ঠিকঠাক মনের মতো জব পাচ্ছিলেন না তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনাদের তবে হেলথ নিয়ে কিন্তু প্রবলেম প্রবলেমেরাইজ করতে পারে এই বিষয়ে আপনাদের একটু কেয়ার নিতে হবে বা বাড়িতে কোনো কি প্রবলেম কিন্তু এই সময় দেখবেন অ্যারাইজ করছে যে প্রবলেমগুলো কিন্তু আপনাকে সলিউশন বার করতে হবে আর যারা অনেক দিন ধরে ভাবছিলেন কোথাও ঘুরতে যাবেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনারা দেখতে পাবেন এবার জানবো ধনুরাশি বা ধনুর লগ্নের এই গোচরের ফলে কি প্রভাব পড়বে না পড়বে ধনুরাশির কিন্তু টুয়েলভ হাউজ এই গোচরটি হচ্ছে আপনারা দেখবেন এই সময় আপনাদের মানসিক অশান্তি তৈরি হচ্ছে কোথাও গিয়ে মেন্টাল স্যাটিসফ্যাকশান আপনারা পাচ্ছেন না জবের জায়গায় গিয়ে কোথাও মেন্টাল স্যাটিসফ্যাকশান আপনারা পাচ্ছেন না বলে আপনাদের মনে হবে কিন্তু এরকম কিছু আদৌ ঘটবে না আপনাদের ফ্যামিলির সাথে তো কোথাও গিয়ে একটু প্রবলেম অ্যারাইজ করবে কারণ এই সময় আপনাদের মানসিক যেহেতু অশান্তির মধ্যে থাকবেন কিন্তু কী নিয়ে মানসিক অশান্তি সেটা আপনারা খুঁজে পাবেন না সেই জন্য কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে এই সময় আপনাদের ভ্রমণ কিন্তু হতে পারে হেলথ নিয়েও গিয়ে কোথাও কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করবে এই সময় যারা ধরুন বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো বা বিদেশে জব করেন বা বিদেশে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো এই সময় আপনারা কিন্তু অনেক ডেভেলপ সেই সব জায়গা থেকে দেখতে পাবেন বা যারা অনেক দিন ধরে ভাবছিলেন কোথাও ঘুরতে যাবেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো এই সময় আপনাদের আধ্যাত্মিক এই সময় আপনাদের আধ্যাত্মিক দিকে কিন্তু কোথাও একটু মন অতি অবশ্যই যাবে এবার যে রাশিটি নিয়ে জানবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির মানুষদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাসে ভালো মকর রাশির ইলেভেন থাউজে গোচরটি হচ্ছে মকর রাশির মানুষরা দেখবেন এই সময় আপনাদের প্রাপ্তি যোগ কিন্তু ভীষণভাবে ভালো যারা ডিফেন্সে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো বলা যেতে পারে যারা অনেক দিন ধরে জবের জায়গায় খুব নেগেটিভ রেজাল্ট পাচ্ছিলেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো পজিটিভ রেজাল্ট পাবেন জবের জায়গায় আপনাদের রেসপন্সিবিলিটি কিন্তু বাড়বে তবে কোথাও গিয়ে সিনিয়রদের সাথে কিন্তু একটু প্রবলেম আরাইজ করবে যারা দিন ধরে কোনো মামলার সাথে জড়িয়েছিলেন বা কোনো রেজাল্ট আউট হওয়ার ছিল কম্পিটিভ কোনো রেজাল্ট বা কোনো মামলা যাই হোক না কেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আপনার ফরে হবে বলা যেতে পারে যারা অনেক দিন ধরে ভাবছিলেন বাড়ি কিনবো বা ফ্ল্যাট কিনবো হচ্ছিল না তাদের জন্য সময়টা কিন্তু ভালো আপনারা ভালো রেজাল্ট কিন্তু এই সময় দেখতে পাবেন ফ্যামিলি লাইফও আপনাদের ভালো থাকবে ম্যারেজ লাইফও আপনাদের কিন্তু এই সময় ভালো থাকবে তবে একটু নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন আর কথা বলুন কিন্তু ভীষণ ভেবে চিনতে না হলে কিন্তু টুকিটাকি মতবিরোধ মানুষের সাথে আপনাদের তৈরি হয়ে যাবে এবার জানবো কুম্ভ রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে কুম্ভ রাশির কিন্তু টেন থাউজেন্ড গোচরটা হচ্ছে কাজের জায়গায় কিন্তু আপনাদের কম্পিটিশান একদম ভীষণ মাত্রায় হাই থাকবে তো কাজের জায়গায় কম্পিটিশন হাই থাকার জন্য কিন্তু আপনাদের মেন্টাল চাপও কিন্তু অনেকটা বাড়বে তো সেক্ষেত্রে ডোন্ট বাড়ি পরিশ্রম করতে থাকুন ডেফিনেটলি রেজাল্ট কিন্তু খুব ভালো পাবেন তবে নিজের মধ্যে কিন্তু কনফিডেন্সটাকে ভরপুরভাবে রাখতে হবে যদি আপনার কনফিডেন্স ঠিক না থাকে তাহলে কিন্তু কোথাও গিয়ে আপনার প্রবলেম আরাইজ করবে আপনি আগে যদি কোনো ভালো কাজ করে থাকেন এই সময় কিন্তু ডেফিনেটলি তার ভালো রেজাল্ট পাবেন আর যদি কোনো খারাপ কাজ করে থাকেন তো সেরকমই রেজাল্ট কিন্তু আপনারা পাবেন যারা অনেক দিন ধরে কোনো হেলথ নিয়ে প্রবলেমের মধ্যে ছিলেন কোনো সলিউশন পাচ্ছিলেন না তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যারা জব সার্চ করছিলেন ঠিকঠাক জব পাচ্ছিলেন না তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো জবের জায়গায় দেখবেন কোথাও সিনিয়ার্সদের সাথে আপনাদের একটু প্রবলেম অ্যারাইজ করছে বলে আপনাদের মনে হবে তবে সেরকম কোনো প্রবলেম থাকছে না अपना अपने काजे फोकस करो, दें देखों कि रिजल्ट ऐसे ना आए।